দর্শক, স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আমি আজ অনেক দিন পরে বাড়ি এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পথের মাথায় দাঁড়িয়ে আছি। তো সামনে বাড়ি যাব, আর শুনেছি বাড়িতে একটা বড় আকারের ভীমরুলের চাক, যেটা ভীমরুলের বাসা বেঁধেছে, ওইটার সংবাদ পেয়ে এসেছি। ওইটা ভাঙার চেষ্টা করব। তো দেখি এখানে কোথাও আছে বাড়ির পথে। সামনে আমি লিঙ্কনকে দেখছি, মামা ভীমরুলের চাক কোথায়? এই জায়গা এখানে আমার মাথার উপরে, কি বলে, এই পথের উপরে। ও মাই গড, অনেক বড় চাক। দর্শক, আমি যদি একটু জুম করে দেখাই, এই যেটা পেয়েছি, আসলে প্রচণ্ড রোদ যার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সেই ভীমরুলের চাক। তো দর্শক, এর আগেও আমি দুইটা তিনটা চাক ভাঙার ভিডিও আপলোড করেছি। অনেকে কমেন্টস করেছেন যে তাদের বাসা বাড়িতে এই ধরনের ভীমরুলের চাক হয়েছে, কীভাবে ভাঙবেন। তো আশা করি আমার এই ভিডিওটি দেখলে তারাও শিখতে পারবেন, তবে এই কাজটি না করাই উত্তম আমি মনে করি, কারণ এতে প্রচণ্ড রিস্ক রয়েছে। কারণ ভীমরুলের প্রচণ্ড বিষাক্ত একটি পোকা, এতে কামড়ালে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই না জেনে বুঝে কেউ এই ধরনের রিস্ক নিয়ে কাজ করবে না, আমার এই ভিডিও দেখে কেউ এই ধরনের রিস্ক নিয়ে কেউ এই ধরনের কাজ করবেন না আশা করি। তো আমি একটু চাকের কাছাকাছি মোবাইলটা পাঠিয়ে দেখি, আমি অনেক বড়ো আর দেখতে পাচ্ছেন, এটি একেবারে আমাদের বাড়ির প্রবেশ মুখেই। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বাসা ভাঙার আগে আমাদের একটু কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো আমরা সম্পন্ন করব। বাসা ভাঙার জন্য আমাদের বাঁশের মাথায় পুরাতন কাপড় দিয়ে একটা মশাল বানাবো, সেটিতে কেরোসিন দিয়ে ঠিক সন্ধ্যার সময় আমরা বাসাটি ভাঙবো। তার আগে এর নিচে দেখতে পাচ্ছি একটি চালা আছে, একটি ঘরের ভাঙাচোরা একটি চালা আছে, চালাটি আমরা খুলে নেব, না হলে এটিতে আগুন পড়ে আগুন লেগে যেতে পারে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি এটি একটি টেবিল ফ্যানের ভাঙা খাঁচা নিয়েছি। তো আপনারা শক্ত জিআই তার নিতে পারেন, নিয়ে এভাবে গোল করে বেঁধে নিতে পারেন, তবে বাঁধার ক্ষেত্রে অবশ্যই চিকুন যে জিআই তার আছে সেটি ব্যবহার করবেন, কারণ সুতা ব্যবহার করলে আগুনে পুড়ে যাবে। আর কাঁচা বাঁশ হলে ভালো হয়, অথবা বাঁশের মাথায় লোহার যে রড আছে সেটি বেঁধে নিতে পারেন, তাহলে আগুনে সহজে পুড়বে না। তো আমি বাঁশের মাথায় ফ্যানের এই ভাঙা খাঁচাটি ভালোভাবে বেঁধে নিচ্ছি, শক্ত করে বেঁধে নিব। তো দর্শক, আমার এই খাঁচাটি বাঁধার কাজ প্রায় শেষ। তো আপনারা চাইলে খাঁচার ব্যবহার নাও করতে পারেন, বেশি পরিমাণ কাপড় পেঁচিয়ে সেখানে অনেক বেশি কেরোসিন দিলেও চলবে। তো যেহেতু চাকটি অনেক বড়, তাই আমি বড় একটি চাকের আকার করে আমি এই খাঁচাটি নিচ্ছি, যাতে আগুনটাও অনেক জায়গায় ছড়াতে পারে। তো এবার আমি এর উপরে একটি পুরাতন কাপড় দিয়ে দিচ্ছি, কাপড়টি এর সাথে বেঁধে নিব যাতে খুলে পড়ে না যায়। তো কাপড়টিও আমি জিআই তার দিয়ে বেঁধে নিব যাতে আগুনে পুড়ে না যায়। দর্শক, আমরা এখন সেই ভীমরুলের চাকটি ভাঙবো। গাছে সেই চাকটি আছে দেখতে পাচ্ছেন এদিকে, যদি একটু টর্চ লাইট মেরে আমি দেখাই, দেখা যাচ্ছে এই হচ্ছে সেই ভীমরুলের চাক। এখন রাত, দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলে গেছিলো, বিদ্যুৎ আবার চলে আসছে, তো অন্ধকার, এখন সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসছে। এখন চাকটি ভাঙবো, তবে চাকটি ভাঙার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করব। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাপড় নেট দিয়ে বানিয়েছি, এটা একটা মশাল, এখানে কেরোসিন দেবো, কেরোসিন দিয়ে
ওই চাকের নিচে ধরবে এবং সমস্ত পোকাগুলো পুড়ে মারা যাবে। তো কেরোসিন কোথায় দেখি, কেরোসিন দিই। তো এখানে আমরা কেরোসিন দিয়ে দিচ্ছি, এখানে কেরোসিন দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই গোল করে চাক বানিয়েছি, এখানে আমার ওখানে পুরা চাকটি কাভার করবে। এমনভাবে আমি কেরোসিন দেবো যে পুরা চাকটি কাভার করবে। এখানে আমি 250 গ্রাম কেরোসিন নিয়েছি, মানে কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। তো দর্শক, কেরোসিন আমি যথেষ্ট পরিমাণে হয়েছে, আমি একটু। তো দর্শক, ডিম রোলের চাকটা আমরা আর একবার একটু পর্যবেক্ষণ করে নিব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীমরুলের চাক, এটি হচ্ছে সেই চাক, দেখতে পাচ্ছেন। তো দর্শক, এখন আগুন জ্বালাবো মশালে, আগুন ধরিয়ে দিয়েছি আমি, এটাতে পুরো আগুন জ্বালিয়ে নিব আগে। পুরাটাই আগে আগুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক আগুন। তো দর্শক, দেখতে পাচ্ছেন কোনো প্রকার বিপদ বা ঝুঁকি ছাড়াই খুব ভালোভাবেই চাকটি পুড়ে যাচ্ছে। এখানে হাজার হাজার বিষাক্ত যে পোকা রয়েছে, যেটা ভীমরুল, খুবই বিষাক্ত পোকা ভীমরুল, সেই পোকাগুলো একটা পোকাও নাই, সম্পূর্ণ পোকাও পুড়ে গেছে। কারণ আমি এখানে পর্যাপ্ত পরিমাণ কেরোসিন দিয়েছি এবং মশালটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে একটি ভাঙ্গা ফ্যান, যে টেবিল ফ্যানের খাঁচা, সেই খাঁচাটিতে আমি কাপড় পেঁচিয়েছিলাম মশালটি তৈরি করার জন্য। তো দেখেন একটু, একটু ক্যামেরাটা আমি কাছাকাছি নিই, চাক পোড়া পুড়িয়ে গেছে। তো আমার পাশে এইদিকে একটু লোক দেখাও, অনেক লোকজন দাঁড়িয়ে আছে এদিকে, সবাই দেখছে। আসলে সবাই প্রথমে অনেক ভয় পেয়েছিল, তো আমি সবাইকে বলেছি আসলে কোনো ভয় নাই, কারণ আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি এখানে কোনো পোকা বাইরে আসার সুযোগ নাই। তো নিচে যদি একটু দেখাই, নিচে কত পোকা পড়েছে মামা, একটু দেখাও, একটু কাছে লাইট মারার দরকার নাই। তো দর্শক, পুরানো শেষ, আমার লিঙ্কন ক্যামেরা উপরে নাও। এখন হচ্ছে আমি চাকটি এখান থেকে ফেলে দিব। চাকটি আমি বাদ দিয়ে আসছি, এই পিছন থেকে সরো, দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখছি, এই যে চাকটি পড়েছে দেখুন, কাছ থেকে যদি দেখাই অনেক বড় চাক। তো উপরে গাছে আরও একটু চাক লাগানো আছে, আমি ওটা ভেঙে ফেলবো, কেউ কাছে আসো না, কেউ না, সমস্যা নাই, খুলবে না রে ভাইজান। পড়েছে না আর নাই, এই হচ্ছে সেই চাক, দেখতে পাচ্ছি এগুলো অনেক পোকা, দেখেন অনেক গরম আছে এতে, যে দেখতে পাচ্ছেন এখানে যে স্তরগুলো পোকার, যে তারা বাসা তৈরি করেছিল। এদিকে এক অংশ, আর ওইদিকে অনেকগুলো পড়ছে এবং চাকের বেশিরভাগ অংশ পুড়িয়ে গেছে। দেখেন এখানে এগুলো সব যে বলতা পোকা, যেটা ভীমরুল, প্রচণ্ড বিষাক্ত, এগুলো প্রচণ্ড বিষাক্ত, হাজার হাজার পোকা এখানে পড়ে আছে। আমার মনে হয় একটা পোকাও উড়ে যেতে পারেনি যেহেতু অন্ধকার, এবং আমার মশালটাও অনেক কার্যকর ছিল। হাজার হাজার পোকা এখানে চারিদিকে পড়ে আছে।
যাদের হাট দুর্বল তারা অবশ্যই এই কাজটি করতে অনেকটা ভয় পাবেন। আসলে ভয়ের কিছু না, একটু সাহস থাকলেই আপনি সহজেই এভাবে আপনার যদি বসত ঘরে থাকে তাহলে পুরাতে পারবেন, তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করে করতে হবে। এখানে প্রচুর পরিমাণে পোকার যে ডিম বাচ্চা সেগুলো আছে, এগুলো অবশ্য মাছের খাবার হিসেবে ব্যবহার করা যাবে। বড়শি দিয়ে মাছ ধরার জন্য এই টোপটা ব্যবহার করা যাবে। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর কারো বসত বাড়িতে এ ধরনের চাক থাকলে যদি ভাঙতে সাহস না পান আমাকে নক করতে পারেন। যদি খুলনার আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।